হবে না তাপমাত্রার পরিবর্তন, 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গেই 15 জেলায় বইবে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে কোন কোন জেলায়। বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েদারের লেটেস্ট আপডেট এক নজরে। কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশে কখনো রোদ কখনো মেঘলা, বৃহস্পতিবার সন্ধ্যের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়, এদিন অস্বস্তিকর গরম রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টা অর্থাৎ 21 মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 মে রবিবার সকালের মধ্যে কালিম্পং বাদ দিয়ে 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের দিনের তাপমাত্রার পরিবর্তনের সেই রকম কোনো সম্ভাবনা নেই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 21 মে শনিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 মে সকালের পর থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে